জামাত আর বিএনপির মধ্যে মাঝে মধ্যে ভিন্নতা আসছে অবভিয়াসলি তারা ভিন্ন দল গণতন্ত্রের এটাই তো সৌন্দর্য ভাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই অবনতি মানে প্রথমত আমি আগে একটা জিনিস প্রশ্ন করিনি এটা শুনে হয়তো আপনার পার্ট মানে আপনার অডিয়েন্স অনেকে মন খারাপ করতে পারে বাট বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কখনোই ভালো ছিল না কখনোই না মানে এই যে আমি একদম প্রাইমারি লেভেল থেকে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত বলছি এবং ওই যে যারা ইউনো অনেকেই আছেন আমাদের কাছের মানুষও অনেকে আছেন যারা বলে ইউনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড না ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই মানে জ্ঞানের ভান্ডার হিসেবে বড় জায়গা ছিল না কখনোই না কোনো জায়গায়ই কোনো অক্সফোর্ড কেমব্রিজ হারভার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের একটা গৌরবের ইতিহাস আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন কারণ আমাদের বড় বড় রাজনৈতিক মুভমেন্টগুলো আন্দোলনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় আন্দোলন দিয়ে না একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় জ্ঞানের ভাণ্ডার দিয়ে তো জ্ঞানের ভান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছিল না এবং আমাদের এডুকেশন সিস্টেম কখনোই ভালো ছিল না বা যা যতটা খারাপই না ছিল দু হাজার পর থেকে তার থেকে আরও খারাপ হওয়া শুরু হলো এবং এত অবনতি ঘটালো এই হাসিনা সরকারের আমলে গত সাড়ে পনেরো বছরে যে এখন এটাকে আর শিক্ষা ব্যবস্থা বলতেও একটা আজব লাগে মানে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে মানে টার্সারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন কোনো কিছুরই কোনো সম্মান তারা রাখেনি আমি জানি গত দু তিন বছর যেমন অনেক আলোচনা হয়েছে আমরাও এই আলোচনাগুলোর সাথে ছিলাম যে শিক্ষা শিক্ষাপাঠ থেকে আপনার ইনোসল অফ আমাদের সংখ্যাগরিষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ইতিহাসগুলোকে মুছে দিতে চেষ্টা করা হয়েছে এবং এগুলো হয়েছে এগুলো অনেক বড় কমপ্লেনের জায়গা আছে বাট সবচেয়ে বড় কমপ্লেনের জায়গা হলো যে শিক্ষা ব্যবস্থার মূল কারণটা হলো যে আপনার কেপেবল নাগরিক তৈরি করার কেপেবল নাগরিক যারা দেশের উন্নয়নে এবং দেশের সমৃদ্ধিতে কন্ট্রিবিউট করতে পারবে সেই জায়গাটায় সবচেয়ে বড় ক্ষতি গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ বা হাসিনা সরকার করেছে যে শিক্ষাব্যবস্থা অলরেডি ভালো ছিল না সেখান থেকে ইম্প্রুভমেন্ট তো অনেক পরের কথা আরও অবনতি ঘটিয়েছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানের চর্চা কমেছে অঙ্কের চর্চা কমেছে ভাষার চর্চা কমেছে মানে এই যে যেই জ্ঞানের জায়গাগুলো আছে আপনি এখন আর জ্ঞান খুঁজে পাবেন না আর বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতিকে মানে রাজনীতিকরণ করার মাধ্যমে মানে শিক্ষকরা ভালো শিক্ষক নিয়োগ পায়নি নৌকা আলারা নিয়োগ পেয়েছে ছাত্ররা শান্তি মতো পড়াশোনা করতে পারেনি আপনি চিন্তা করেন যে আবরার ফাহাদের যে ঘটনা মর্মান্তিক ঘটনা যে ফেইসবুকে একটা পোস্ট দিয়েছিল তাও বাংলাদেশের না ভারতের এগেনস্টে একটা পোস্ট দিয়েছিল তার জন্য তাকে তুলে নিয়ে সারা রাত অত্যাচার করে খুন করা হলো। এই হল চিন্তা রিসার্চ এগুলো সম্ভব বলে আপনার মনে হয় না সো প্রত্যেকটা জায়গায় এই হাসিনা সরকার শিক্ষা ধ্বংস করে দিয়েছিল এইটাতে দীপুমণির কোনো হাত নেই অভিয়াসলি মিনিস্টার ছিল ওর হাত আছে নাহিদ সাহেবের কোনো হাত নাই অবভিয়াসলি মিনিস্টার ছিল হাত আছে ওই যে আরেকটা গুন্ডা ওর নাম কি নফেল নফেলের কোনো হাত নাই অবভিয়াসলি ও গুন্ডা গুন্ডা তো সরি গুন্ডা তো অবভিয়াসলি বাট মন্ত্রীও ছিল ওর হাত আছে কিন্তু এরা সব ছিল ভাড়াটিয়া হাসিনা গুন্ডা এই শিক্ষা ব্যবস্থাকে আরও অবনতি ঘটানোর জন্য মূল দায় হাসিনা বাকি সব এরাও দায়ী বাট এরা ভাড়াটিয়া গুন্ডা হিসেবে দায়ী শিক্ষা ব্যবস্থার এই অবনতি করার মেইন অর্ডার আমি বিশ্বাস করি হাসিনার কাছ থেকে আসছে মানে বিদেশি প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থাতে বিভিন্ন বিষয় প্রবেশ করানো হয়েছে এইটা যদি আপনি বলেন এটা নিয়ে যে আলোচনা হয়েছে এটা অলরেডি আজকে বেশ অনেকবার আপনাকে বললাম যে ভারতের ইম্পেরিয়ালিস্ট ডিজাইন তাদের ইম্পেরিয়ালিস্ট পলিসি সো ওই ইম্পেরিয়ালিস্ট পলিসি বাস্তবায়ন করার জন্য সব জায়গায় যেমন অনেক কিছু ঢুকিয়েছে তেমন শিক্ষাব্যবস্থা নিশ্চয়ই ঢুকিয়েছে এই মুহূর্তে জামাতের কার্যক্রম যতটুকু দেখছি মানে খুব বেশি দৃশ্যমান তো আমি দেখছি না তবে জামাতের মাননীয় আমির মহোদয় উনার যত কথাবার্তা আমি শুনছি খুব সুন্দর ভালো কথা বলছেন উনি এবং যা কিছু কার্যক্রম দেখছি যেমন কিছু কার্যক্রম আছে এলাকায় এলাকায় তারা ইউনো সংখ্যালঘু ধর্মীয় পপুলেশন যারা আছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা এই যে এই বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণের জন্য কাজ করা সো তারা ভালো কাজ করছেন এই কাজগুলো যে বিএনপি বা অন্য দলগুলো করছে না তা না আমরাও করছি আমার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন করছে সো মানে আমরা সবাই ভালো কাজ করতে চেষ্টা করছি এবং জামাতও খুব সুন্দর ভালো কাজ করতে চেষ্টা করছেন এবং তাদের মাননীয় আমির মহোদয় যে কথাগুলো বলছেন আমার কাছে সেই কথাগুলো অনেক দূর পছন্দ নিয়েই মনে হচ্ছে এবং বিএনপির থেকে যে কথাগুলো আসছে কথাগুলো সেগুলো কারণ আমি বিএনপির অ্যাকশনও দেখছি যে যেখানেই একটা ভাল মানে একটা আপনার ভেরিফায়েবল রিপোর্ট আসছে যে বিএনপির ছাত্র দলের বা যুব দলের বা ছাত্র দলের নামে বা যুব দলের নামে কেউ কোনো চাঁদাবাজি করেছে বা কিছু করেছে আমরা তাৎক্ষণাৎ দেখছি যে পার্টি সেন্টার থেকে বহিষ্কারের আদেশ দিচ্ছে বা এগুলো এগুলো আমি ভালোভাবে দেখছি তারাও ত্রাণ দিচ্ছে তারাও সবকিছু আমি আপাতত আপাত দৃষ্টিতে দেখতে হলে আমি দেখছি বেশিরভাগ দলই যাদের কার্যক্রম আছে তারা ভালো কাজ করতে চেষ্টা করছে জামাত বলেন বিএনপি বলেন এন বলেন বা যে কোনো দল যেই দলের নামই বলবেন আমার কাছে মনে হচ্ছে সবাই ভালো কাজ করতে চেষ্টা করছে কারণ অবভিয়াসলি বিশাল একটা আন্দোলনের পর বিশাল একটা জয়ের পর আমরা নিজের দেশ নিজের হাতে ফেরত পেয়েছি সো এখন তো আমরা সবাই ভালো কাজ করতেই চাই আর আপনি যেটা বললেন যে জামাত আর বিএনপির মধ্যে মাঝে মধ্যে ভিন্নতা আসছে অবভিয়াসলি তারা ভিন্ন দল গণতন্ত্রের এটাই তো সৌন্দর্য ভাই যে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলবো বিএনপি যেটা বিশ্বাস করে বিএনপি সেটা বলবে জামাত যেটা বিশ্বাস করে জামাত সেটা বলবে বামপন্থী দল যেটা বিশ্বাস করে বামপন্থী দল বলবে তারপর জনগণের যেটা বেশি ভালো লাগবে তারা তাদের জন্য ভোট দেবে সো আমি আজকে আপনাকে যে কথাগুলো বললাম বা আমি আমার ভাষণে বা কার্যক্রমে যে কথাগুলো বলি বিএনপি সে কথাগুলো বলে না ভিন্ন কথা বলে জামাত সে কথাগুলো বলে না ভিন্ন কথা বলে আমি বলছি বিএনপির কথাও ভালো আমি বলছি জামাতের কথাও ভালো কিন্তু আমি বিশ্বাস করি আমার কথাটা বেশি ভালো বাকিটা তো এটি তো গণতন্ত্র সৌন্দর্য যে জনগণের কাছে আমাদের সবার কথা পৌঁছবে এবং তারপর জনগণ ঠিক করবে নির্ণয় করবে কাকে তাদের বেশি পছন্দ